এদিকে ছত্রিশ সান্তির বাজার কেন্দ্রে ষাট নম্বর বুথে ভোট দিলেন কংগ্রেস সিপিআই প্রার্থী সত্যজিৎ রিয়াং ভোট গ্রহণের শেষে একাধিক অভিযোগ তুলে ধরেন সিপিআই প্রার্থী সত্যজিৎ রিয়াং যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল বিজেপি ছত্রিশ শান্তি বাজার কেন্দ্রের ষাট নম্বর বুথে ভোট দিলেন কংগ্রেস সিপিআই প্রার্থী সত্যজিৎ রিয়াং ভোট গ্রহণ শেষে একাধিক অভিযোগ তুলে ধরেন সিপিআই প্রার্থী সত্যজিৎ রিয়াং যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল বিজেপি সকাল থেকেই ত্রিপুরায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ভোট গ্রহণ পর্ব চলছে ভোটাররা যেমন ভোট দিচ্ছেন ঠিক তার পাশাপাশি কংগ্রেস প্রার্থী এবং সিপিআই কংগ্রেস এবং সিপিআই প্রার্থী সহ শুরু করে বিজেপি প্রার্থী তৃণমূলের প্রার্থীরাও কিন্তু শান্তি বাজার কেন্দ্রের ষাট নম্বর বুথে ভোট দিলেন কংগ্রেস সিপিআই প্রার্থী সত্যজিৎ রিয়াগ ভোট গ্রহণের শেষে একাধিক অভিযোগ তুলে ধরেন সিপিআই প্রার্থী সত্যজিৎ রিয়াগ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল বিজেপি সকাল থেকে ত্রিপুরায় ভোটগ্রহণ পর্ব ও শুরু হয়েছে त्रिपुराে বিধানসভা নির্বাচন চলছে এবং বিধানসভা নির্বাচনে কিন্তু কোথাও বিক্ষিপ্ত যে অশান্তি সেই অশান্তি ছবি যেমন উঠে আসছে ঠিক তার পার্শ্বাপাশি বিভিন্ন জায়গাতেও কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলেও কিন্তু খবর পাওয়া যাচ্ছে এদিকে 36 শান্তির বাজার কেন্দ্রে 68 নম্বর বুথে ভোট দিয়েছেন কংগ্রেস সিপিআই প্রার্থী সত্যজিৎ রায় ভোট গ্রহণ শেষে একাধিক অভিযোগ তুলে ধরেন সিপিআই প্রার্থী সত্যজিৎ রায় যদি অভিযোগ সত্যি হয় তাহলে আমরা পেয়েছি তার পার্শ্ববর্তী দিকে প্রথমে আমি কাঞ্চন নগরে গেলাম এখানে আমাদের এজেন্টেতে সকাল থেকেই বাধা দিতে ওরা জোরও উইয়ার রয়েছে আমি বারবার এস ডি ফোন করলাম আরও আর এসডিপি রে ফোন করলাম ওরা ওনারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু দেখলাম তো ওনারা সবখানে গ্যাদারিং করে রাখছে কারা কারা কোন পার্টি রুলিং পার্টি যারা বিজেপি বর্তমানে যারা শাসন ক্ষমতায় রয়েছে আমি তারপরে এস ডি এমের কাছে গেলাম আক্রান্ত যা মানে যারা আছে তাদেরকে নিয়ে আমি থানাতে গেলাম কতজন আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে অনেকজন আমি দুজনকে নিয়ে গেলাম কোনো বোট সেন্টারে এখনো পর্যন্ত সমস্যা নেই কিন্তু বোর্ড যারা দিতে এসেছেন ওনারা সকলেই উচ্ছ্বাসে মেজাজে বোর্ড দিয়েছে